আপনাদের যথাযথ ফরওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টেলিপোর্টে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে, যেটি আবার কিন্তু নতুন চ্যানেল, অর্থাৎ এই বছরে নতুন একটি চ্যানেল আপলোড করা হয়েছে বা তৈরি হয়েছে নতুনভাবে বাংলাতে, সেটি হচ্ছে শান বাংলা। শান বাংলাটা কিন্তু একটি দক্ষিণ ভারতের সবচেয়ে ভালো একটি চ্যানেল, যেখানে কিন্তু সবসময়ের জন্য ভালো ভালো জিনিস এই শান বাংলায় চলে, অর্থাৎ দক্ষিণ ভারতে। সেই দক্ষিণ ভারতে শান বাংলা টিভি কিন্তু এবার আসতে চলেছে বাংলাতে, এবং বাংলাতে আসার ফলে তাতে কিন্তু অনেক নতুন রকমের ধারাবাহিক আসতে চলেছে এই টিভি শোতে। সেই টিভি শোতে আমরা প্রথম যেটি আসছে, যে সিরিয়ালটা নিয়ে আজ কথা বলতে চলেছি, সেটি হলো আমার দুর্গায় যে অভিনয় করেছিল অর্থাৎ সংগ্রামিত্তা তালুকদার, সেই সংগ্রামিত্তা তালুকদারের সেই যে এই সিরিয়ালটি যে সিরিয়ালটি আসতে চলেছে সেই সিরিয়ালটি কী হতে চলেছে সেই সব নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ শুরু করা যাক। দুর্গার পরে অনেক বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু টেলিপোর্টে দেখা যায়নি সংগ্রামিত্তা তালুকদারকে। এবার সেই পর্দায় কিন্তু তিনি নতুনভাবে নতুন চরিত্র দিয়ে কিন্তু আসতে চলেছেন এই শান বাংলাতে। বাংলা টেলিভিশনে তার ডেবিউট কিন্তু ধারাবাহিক ততটা কিন্তু ভালো হয়নি কিন্তু এই সংগ্রামিত্তার, এবং তিনি কিন্তু এই তারপরে কিন্তু দ্বিতীয় যে সিরিয়ালটি তিনি তৈরি করেছিলেন অর্থাৎ আমার দুর্গা, আমার দুর্গায় কিন্তু তিনি বিপুলভাবে কিন্তু সাফল্য পেয়েছিল এই সংগ্রামিত্তা। কিন্তু তারপরে তিনি বাংলায় কিন্তু অনেক সিরিয়ালে কিন্তু তারপর দেখা যায়নি তাকে। বাংলা টেলিভিশনে যতগুলি এখন প্রতিবাদী মহিলার চরিত্রগুলি আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু নিঃসন্দেহে কিন্তু দুর্গার কিন্তু যে দুর্গার যে চরিত্র গঠন করা হয়েছিল সেটি কিন্তু এখনও কিন্তু প্রবলভাবে জনপ্রিয় হয়েছিল সবার মধ্যে। দুর্গের মধ্যে আরেকটি তেজস্বী চরিত্র নিয়ে কিন্তু আবার তিনি টেলিভিশনে আসতে চলেছেন খুবই তাড়াতাড়ি এই সংগ্রামিত্তা তালুকদার। তার যে সিরিয়ালটা আসতে চলেছেন অর্থাৎ শান বাংলাতে, সেটি হলো গ্যাংস্টার গঙ্গা। গ্যাংস্টার গঙ্গাকে কিন্তু সেই একই রকমের চরিত্রে কিন্তু তাকে দেখা যাবে বলে অনেকে মনে করছেন, এবং তিনি তার চরিত্রতে আমরা দেখতে পাবো তিনি একজন গ্রামের মেয়ে গঙ্গা, এবং সে কিন্তু সব বিষয়ে তিনি প্রতিবাদ করে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সে ঝাঁপিয়ে পড়ে। এবং শুধু তাই নয়, এই প্রতিবাদের কিন্তু বিশ্বাসী যে কিন্তু একদিকে তিনি কিন্তু তার চরিত্র এমন একটি যে তিনি কিন্তু একজন নিরীহ মেয়ে, অর্থাৎ সে প্রতিদিন রাত্রেবেলা সন্ধ্যা ধরায় এবং তুলসী গাছে জলও দেয় তাকে। এই টিজারে আমরা কিন্তু দেখেছি যে টিজারটি শান বাংলা থেকে রিলিজ করা হয়েছে সবে মাত্র, এবং তার বিরুদ্ধে এবং সেই যে তিনি চরিত্রটা অভিনয় করেছে সেই চরিত্রে কিন্তু তিনি একটি গ্যাং তৈরি করেছেন, সেই গ্যাংয়ে কিন্তু তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সেই গ্যাংটা রুখে দাঁড়ায় এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কিন্তু তিনি তারা ঝাঁপিয়ে পড়ে সেই অন্যায় দেখলে। আমি এখানে বলে রাখি যে আমরা যে হয়তো অনেকে মনে করছেন যে 2014 সালে একটি মুভি এসেছিল যার নাম হচ্ছে গোলবালা গ্যাং, সেই ছবির মতন কিন্তু অনেকে মনে করছেন যে এই এই সিরিয়ালটা ঠিক তেমনই হতে পারে, কিন্তু ততটা কিন্তু ভুল এটা বলেছেন পরিচালক। কারণ তিনি বলেছেন যে গ্যাংস্টার গঙ্গা কিন্তু সম্পূর্ণ কিন্তু সেই মুভির কোনো কানেকশান হবে না, বা তিনি কিন্তু কোনো এই মুভিটার সঙ্গে তুলনা করতে চান না। টেলিপোর্টের যে খবর সূত্র অনুযায়ী তিনি জানা যাচ্ছে যে এই যে সিরিয়ালটি আসতে চলেছে সেটি কিন্তু অ্যাকশন আর কমেডি ভরপুর বলে জানাচ্ছেন। সদ্য মুক্তি পেয়েছে কিন্তু ধারাবাহিক প্রোমো বা টিজারটি, সেই টিজারে কিন্তু আমরা দেখেছি একটি গুন্ডা মতন তিনি ব্যবহার করছেন এবং তিনি কিন্তু গঙ্গা নামে পরিচিত। এবার সেই আবার তিনি কিন্তু তুলসী তলায় জল দিতেও দেখা যাচ্ছে তাকে। এমনকি সংগ্রামিত্র বিপরীতে কিন্তু এই ধারাবাহিকে আমরা নায়কের চরিত্রে দেখব অভিনেতা কৌশিক দাসকে, যিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন রায়কিশোরীর মতন একটি ধারাবাহিক জনপ্রিয়ার জন্য। তিনি কিন্তু রায়কিশোরী করার পর থেকে কিন্তু তার এই যে কৌশিক দাসের তার জনপ্রিয়তা, স্টুডিও থেকে এই ধারাবাহিকে সম্প্রচারণ করা হবে বলছে যে 3 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি 3 তারিখ থেকে কিন্তু আমরা এই সিরিয়ালটাকে দেখতে পাবো। 9টা সময় করে এই সিরিয়ালটাকে আমরা কিন্তু দেখতে পাবো। চলুন তাহলে এবার এই ছোট একটি প্রোমোটা আছে দেখে নিই শেষে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়া, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।
চাইবে, তোকে গঙ্গা স্নান করাতে চাই। গঙ্গার ঘোলায় আজ হবে গঙ্গা স্নান। গঙ্গা সন্ধে দিয়ে আসছি। গঙ্গার জলই হবে পরিবারের কল্যাণ। গ্যাংস্টার গঙ্গা, 3 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র সান বাংলায়। মনে প্রাণে বাঙালি।